মানুষ এটাই ভাবে যে তারাই শুধুমাত্র বুদ্ধিমান ও উন্নত জীব। কিন্তু আসলে যদি আমরা খেয়াল করি তাহলে মানুষের পাশাপাশি অন্যান্য জীবজন্তুরাও বুদ্ধিমান কম নয়। জি হ্যাঁ, প্রতিনিয়তই আমরা ভাবি যে প্রাণীরা হয়তো মানুষদের মতো চিন্তা ভাবনা করে কাজ করতে পারে না, কিন্তু আসল ঘটনা হলো এরাও মানুষের মতো বুদ্ধিমান ও আধুনিক হতে পারে এবং এদের চিন্তাধারা এতটাই বিকশিত যে আপনিও দেখে অবাক হয়ে যেতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু জীবজন্তু দেখাবো যারা মানুষের মতোই বুদ্ধিমান এবং আধুনিক। নম্বর 10, ডলফিন। যখন সামুদ্রিক দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর নাম উল্লেখ করা হয় তখন ডলফিনের নামটি না বললেই নয়, কারণ এই কথাটি আমরা সবাই জানি যে ডলফিন খুবই বন্ধুসুলভ হয়ে থাকে এবং এরা মানুষের সঙ্গে বন্ধুত্ব করতেও পেছোপা হয় না এবং একে পানিতে বাস করা সবচেয়ে আবেগপূর্ণ জীব হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আমরা যদি ডলফিনের বুদ্ধি নিয়ে কথা বলি তবে এদের শরীরের গঠন অনুযায়ী বুদ্ধি অনেক দ্রুত গতির হয়ে থাকে আর যার কারণে ডলফিনকে আন্তর্জাতিকভাবে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে অন্যতম উল্লেখ করা হয়েছে। আমরা প্রতিনিয়তই এই ডলফিনদেরকে মানুষের মনোরঞ্জন করতে দেখেছি। এরা সমুদ্রের বাইরে মানুষের সঙ্গেও বন্ধুত্ব করে। এছাড়াও আপনি যদি সমুদ্রে কোনো বড় মাছের আক্রমণের শিকার হন তাহলে এই ডলফিনরাই আপনার প্রাণ বাঁচাবে। এমনটাও শোনা যায় যে ডলফিন একবার যার সঙ্গে বন্ধুত্ব করে নেয় তাকে সে কোনো দিন ভোলে না। এছাড়াও বন্ধুদের সঙ্গে কথা বলা এরা বছরের পর বছর মনে রাখতে পারে। নম্বর 9, অক্টোপাস। পৃথিবীর সবচেয়ে স্মার্ট প্রাণীর মধ্যে অক্টোপাস অন্যতম একটি প্রাণী। এর বিশেষ গুণাবলী হলো এদের 8টি হাত আছে। এবার আপনারা হয়তো সবাই বুঝে গিয়েছেন যে আমরা অন্য কোনো প্রাণী নয়, অক্টোপাস নিয়ে কথা বলছি। হয়তো আপনারা জানেন না যে অক্টোপাসের নাম পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর তালিকায় আওতাভুক্ত রয়েছে এবং এর প্রধান কারণ হলো এদের তীক্ষ্ণ মস্তিষ্ক। তবে এমনটা আমরা কেন বলছি, তার মূল কারণ এদের 8 পাওয়ালা অক্টোপাসের 9টি মস্তিষ্ক থাকে যা এদেরকে তীক্ষ্ণ মস্তিষ্ক গঠনে সহায়তা করে। এরা খুবই বুদ্ধিমান হয়। এরা যখন শিকারকে দেখতে পায় সঙ্গে সঙ্গে পাথরের সঙ্গে এমনভাবে মিলে যায় যাতে করে এদেরকে শিকার দেখতে না পায়। আবার কখনো কখনো কোনো ধরনের বিপদ হলে এরা নিজের রং বদলে ফেলতে পারে। কি আশ্চর্যজনক নয়? নম্বর 8, হাতি। হাতিদের সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের। এরা জঙ্গলের সেই সব প্রাণী যে সকল প্রাণীর মস্তিষ্ক খুবই তীক্ষ্ণ। হাতি তাদের নিজের অবস্থান জঙ্গলের সকল রাস্তাঘাট এছাড়াও বিভিন্ন নদী এবং জলাশয়ের জায়গা মনে রাখতে সক্ষম। হাতির মস্তিষ্ক এতটাই তীক্ষ্ণ যে এরা একবার যার সঙ্গে বন্ধুত্ব করে তাকে কোনো দিন ভোলে না। সাধারণত হাতির মস্তিষ্ককেও মানুষের মস্তিষ্কের মতো ইউনিক বলা হয়। সাধারণত হাতির ব্রেইনে মানুষের মস্তিষ্কের মতো নিউরন পাওয়া যায় যা এদের ব্রেইনকে আরও তীক্ষ্ণ করে। আপনারা জেনে অবাক হবেন যে হাতি সেই সকল প্রাণীদের অন্তর্ভুক্ত যে সকল প্রাণীরা নিজ প্রজাতির অন্য কোনো প্রাণীকে মরে গেলে এরা শোক প্রকাশ করে এবং কান্নাকাটিও করে। এছাড়াও এরা যখন এদের শরীরে কোনো কষ্ট পায় অথবা ব্যথা পায় তখন এরা কিছু ঔষধি গাছ সেবন করে। নম্বর 7, টিয়া পাখি। এই বিষয়ে তো আমরা সবাই জানি যে টিয়া কিংবা তোতা পাখি পৃথিবীর সকল তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন প্রাণীর মধ্যে অন্যতম। এরা শুধুমাত্র বন্ধুসুলভ প্রাণী নয় বরং মানুষের খুবই পোষা একটি পাখিও বটে। সাধারণত সব রকম তোতায় বুদ্ধিমান হয়ে থাকে কিন্তু বিশেষ করে আফ্রিকান গ্রে প্যারট এদের মধ্যে অন্যতম। এদের বিশেষ দিক হল এরা মানুষের কণ্ঠ নকল করতে সক্ষম। এছাড়াও এরা কোটি কোটি শব্দ মুখস্থও রাখতে পারে। তোতা বিভিন্ন রঙের আকৃতির ও বিশেষত্ব ভেদাভেদ করতে পারে আর এদের তীক্ষ্ণ ব্রেইনের কারণে এদেরকে সেরা বুদ্ধিমান পাখিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু বিজ্ঞানী বলে থাকে এদের মস্তিষ্কের ক্ষমতা একটি 5 বছরের বাচ্চার মস্তিষ্কের সক্ষমতার সমতুল্য। নম্বর 6, কাক। কাক মূলত পৃথিবীর সেরা চালাক প্রাণীদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। এদের তীক্ষ্ণ বুদ্ধি এবং মস্তিষ্ক খুব সহজেই কোনো মানুষ অথবা ঠিকানা অথবা অন্য কোনো স্মৃতি মনে রাখতে সাহায্য করে। আমাদের ঘরের ছাদে থাকা এই কাকগুলো এতটাই স্মার্ট যে এদের খাবারের উপরে নজর রাখতে পারে এবং তৃষ্ণা লাগলে যে কোনোভাবে পানিকে এরা পানও করতে পারে। ঠিক যেমনভাবে মটকায় থাকা পানি পাথরের মাধ্যমে খেয়েছিল ঠিক সেইভাবে। আমরা সকলেই তো এই গল্পটা শুনেছি। একটি পানির মটকায় খুব নিচু স্তরে কিছু পানি ছিল এবং কাক সেটাকে দেখতে পেয়ে কিছু পাথরের মাধ্যমে পানিগুলোকে উপরের দিকে নিয়ে আসে এবং পানি পান করে নিজের তৃষ্ণা মেটায়। এছাড়া নীল ক্যারারিয়ান কাকেরা
ধারালো চাকুর মাধ্যমে বিভিন্ন ধরনের হালকা ডালও কাটতে পারে। নম্বর পাঁচ, কবুতর। কবুতরের নাম এই লিস্টে থাকাটা কোনো হয়রানির বিষয় নাই, কারণ আমরা সকলেই জানি কবুতর খুবই বুদ্ধিমান এবং তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী। প্রাচীনকাল থেকে আমরা দেখে এসেছি যে কীভাবে কবুতর খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন চিঠি কীভাবে বহন করছে। তবে বর্তমানে উন্নত প্রযুক্তির কারণে এদেরই ব্যবহার কমেছে, কিন্তু আমরা এটা অস্বীকার করতে পারবো না যে কবুতর সেরা বুদ্ধিমান প্রাণীদের মধ্যে অন্যতম। কবুতর কোনো নির্দিষ্ট মানুষ বা কোনো নির্দিষ্ট ঠিকানাকে বছরের পর বছর মনে রাখতে সক্ষম, আর তাই এদেরকে কোনো বার্তা দিয়ে কোথাও পাঠানো হতো, তখন তারা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লোকের কাছে পৌঁছে যেত। এছাড়াও এরা আয়না দেখে নিজেদেরকেও চিনতে সক্ষম। এছাড়াও অন্যান্য প্রাণীরা আয়নার সামনে গেলে আক্রমণাত্মক হয়ে পড়ে, সেখানে কবুতর খুব সহজেই বুঝতে পারে এটা তারই প্রতিবিম্ব। তাই কবুতরের এই বুদ্ধিপূর্ণ আচরণকে বাহবাত দিতেই হয়। নাম্বার চার, শুকর। বুদ্ধিমান প্রাণীর তালিকায় শুকরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এটা তো আমরা প্রতিনিয়ত দেখি যে মানুষের সঙ্গে শুকরের স্বভাব এবং প্রকৃতি খুবই বন্ধুসুলভ হয়ে থাকে। এই বিষয়ে ইন্টারন্যাশনাল জার্নাল অফ কর্পোরেট সাইকোলজি তারা উল্লেখ করেছে, শুকর মানুষের পালন করা বন্ধুসুলভ প্রাণীদের মধ্যে অন্যতম। শুকরের শুধুমাত্র আইকিউ লেভেলে বেশি নয়, বরং এদের মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণ আবেগপূর্ণ মনোভাব। আপনারা জেনে অবাক হবেন, একটি শুকরের ছয় কিংবা সাত মাসের শাবক বুঝতে পারে যে এটা তার প্রতিবিম্ব। এছাড়াও এরা নিজের সঙ্গে কথা বলার জন্য ভিন্ন ভিন্ন আওয়াজ ব্যবহার করে। যখন এরা একজন আরেকজনের সঙ্গে কথোপকথন করে, এরা বিভিন্ন ধরনের আওয়াজের মাধ্যমে তাদের সঙ্গীকে মনের ভাষা বোঝানোর চেষ্টা করে। যখন মাতা শিশু শাবককে শেখাওয়ায়, তখন মা গান গাওয়া শুরু করে এবং সেই গানের উত্তর সামনে থাকা শুকর অন্য আওয়াজের মাধ্যমে দেয়। তাহলে এবার বুঝতে পেরেছেন। নাম্বার তিন, ইঁদুর। এই ছোট্ট মহাশয়ের ব্যাপারে আমরা সকলেই অবগত। আমরা সবসময় এদেরকে দেখলে একটা জিনিসই চিন্তা করি, আর তা হলো এরা কখন আবার আমাদের ঘরের কোন জিনিস কাটে। তবে আমরা মানুষেরা মনে করি এই প্রাণী অনেক বোকা, আর এই জন্য একে ধরার জন্য বিভিন্ন ধরনের খাবার এবং খাঁচার টোপ বানিয়ে থাকি। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এই প্রাণীও পৃথিবীর সেরা বুদ্ধিমান প্রাণীদের মধ্যে অন্যতম। এর প্রধান কারণ হলো ইঁদুরের মস্তিষ্ক খুবই বিকশিত। এরা বিভিন্ন রাস্তা সহ বিভিন্ন জায়গাও মনে রাখতে সক্ষম, আর তাই তো আমাদের ঘরের যে কোনো খাবার রাখি না কেন, ইঁদুর তার খবর পাবেই পাবে। আর তাই এরপর যদি কোনো ইঁদুরকে আপনার সামনে দেখেন, তাহলে কখনোই একে বোকা ভাববেন না। নাম্বার দুই, শিম্পাঞ্জি। এই বিষয়ে আমরা সকলেই জানি যে শিম্পাঞ্জি আমাদের মানুষ জাতির জেনেটিক রিলেটিভ। তবে এই বিষয়টির কতটা সত্যতা রয়েছে তা হয়তো আমরা জানি না। তবে যদি আমরা শিম্পাঞ্জির ডিএনএ পরীক্ষা করি, তবে এটা প্রমাণিত হয় যে মানুষের ডিএনএর সঙ্গে শিম্পাঞ্জির ডিএনএ 90% মিল খুঁজে পাওয়া গিয়েছে। এই জীবগুলো খুবই তীক্ষ্ণ মস্তিষ্কের হয়ে থাকে, এবং এটি অবাক করা বিষয়, এরা নিজের প্রয়োজনে বিভিন্ন কিছু নির্মাণ করে থাকে। এছাড়াও বিজ্ঞানীরা বলেন যে এরা মানুষের মতো কথা বলতে এবং শিখতে সক্ষম। এর উদাহরণ আপনারা হয়তো চিড়িয়াখানায় দেখেছেন, যে এরা যখন খুশি থাকে তখন এরা আপনার সামনে আপনার নকল করে। তবে আশ্চর্যের বিষয় হলো, কিছু বিজ্ঞানী যখন শিম্পাঞ্জিদেরকে পরীক্ষা করা শুরু করে, তখন এরা বিভিন্ন সাংকেতিক ভাষা শিম্পাঞ্জিদেরকে শেখানোর চেষ্টা করে এবং তারা নিজেরাও এই ভাষায় কথা বলতে শুরু করে। নাম্বার এক, বনমানুষ। ভিডিও সর্বশেষে আমরা এই প্রাণীর ব্যাপারে কথা বলতে যাচ্ছি। সেই প্রাণী শুধু স্মার্ট নয়, খুবই বুদ্ধিমান একটি প্রাণী। মূলত আমরা বনমানুষের কথা বলছি। এদের মস্তিষ্ক এতটাই তীক্ষ্ণ যে সেরা বুদ্ধিমান প্রাণীদের তালিকায় এদের স্থান আছে। বিজ্ঞানীদের পরীক্ষায় প্রমাণিত, বনমানুষের সঙ্গে মানুষের ডিএনএর শতকরা প্রায় 96% মিল পাওয়া গিয়েছে। অতএব এরা মানুষের মতোই বুদ্ধিমান না হলেও মানুষ থেকে বুদ্ধিতে কম যায় না। বনমানুষের প্রধান আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে, এরা মানুষের অঙ্গভঙ্গির ভাষা বুঝতে সক্ষম এবং সেই অঙ্গভঙ্গির ভাষা বুঝে সেই অনুযায়ী কাজও করতে পারে। আর তাই বর্তমানে বিভিন্ন পরীক্ষাগারে একটি বনমানুষকে নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ হচ্ছে। এরা পাইপের সাহায্যে পানি দিতেও সক্ষম। তবে আপনাদেরকে বলে রাখা ভালো, বনমানুষ সবসময় দলবদ্ধ থাকতে পছন্দ করে, যার কারণে বনমানুষের শাবককে তার মা পথ চলতে শেখায়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের পৃথিবীতে এই বনমানুষের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, আর তাই এদেরকে বিলুপ্তপ্রায় প্রাণীদের তালিকায় রাখা হয়েছে। এই ভিডিও থেকে আমরা বুঝতে পেরেছি যে এখন পর্যন্ত আমরা প্রাণীদেরকে ঠিকমতো চিনতে এবং বুঝতেই পারিনি, কারণ মাত্র আমরা যেই সকল প্রাণীদের সম্বন্ধে কথা বললাম, এরা সকলেই
তীক্ষ্ণ মস্তিষ্কের প্রাণী এবং এদেরকে সঠিকভাবে ট্রেনিং দেওয়া হলে এরা আরও উন্নতি করতে পারবে বলে চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন। আর এরা এমন কিছু কাজ করতে সক্ষম যেসব কাজের কথা আমরা কখনো চিন্তাও করিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।